আমার খারাপ হয়ে গেছে এই সুইচটা, এটা যদি ওয়ারেন্টিতে পাওয়া যায়। বন্ধুরা আসলো, খুব ভালো লাগলো। এবার এই বলিস তখন দেখি এক টনের गाड़ी गाड़ी अच्छे रोड है। तो यहाँ पर चमचमाती हुई हमारी गाड़ी खड़ी है। तो हेलो गाइस, वेलकम बैक टू माय अनदर वीडियो। तो सर्वप्रथम जब हमारा पेट्रोल पंप पे आशिक अब ওখানে তো ওই দাঁড়িয়ে আছে, কারণ ওকে নিয়ে যাব। আইয়ে স্যার। তো গাইস, যেটার ভয় সেটাই হলো গাড়ি তেল শেষ, কত দূর যাবে আমি জানি না। এই ঝাঁকুনি মারছে, সকালে তেল পুরতেই হবে আমাকে, নাহলে কাজ হবে না। স্টার্ট বন্ধ 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 ব্যাপার, আবার স্টার্ট নিল। যাই সামনে একটা দোকান আছে, হ্যাঁ লোকালে এখানে তেল পাওয়া যাবে। তেল দিই এটা 50 টাকা। এটা সাইড লাগে দেখি ওস্তাদ মুক্তিটা। আমি ভাবলাম লোকালে তেল পুরব না, তাও আমাকে পুরতে হলো, কারণ গাড়ির তেল একদম ট্যাঙ্কি খালি। আমি যাইনি তো, গাড়ি নিয়ে আমি অনেকদিন বাইর হইনি, এই জন্যে আমার এই সমস্যাটা হলো, কারণ পাম্পেও যাইনি আমি। তো তৈরি আছে এখানে, কারণ ছোটো ভাইকে স্কুলে নামাতে এসেছিল, তো বললো এখানে চলে আয়। বকুলতলার স্কুল কই, আমরা একা চলে আসলাম নাকি ও? হ্যাঁ, ওর আগে আমরা চলে এসেছি। তো ওর ছোট ভাইকে নামাচ্ছে, ব্লগে থাক ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, ট্যাঙ্কি একদম খালি, আমি বললাম কি ওই 60 টাকা বললাম লোকাল, যাবো পাম্পে। হ্যাঁ, আমার পুরানে না, আজকে দিনটা প্রচণ্ড রোদ আর ধুলো। আমি ভাবছি আগে পাম্পে না গিয়ে আমি যাব সেলুনে, সেলুনে গিয়ে দেখব, কারণ মেনটেন্যান্স খরচ কত পড়বে ওটা শোধাবো। আমার সামনেকার লাইটটা কাজ হচ্ছে না, ডিপারটা যদি মারি তবে কাজ হচ্ছে, এই জন্য দেখি সেলুন খুলেছে কি না। সেলুন যদি খোলা থাকে তো ভালো, বেশিরভাগ বন্ধই থাকে আমি যখন আসি। খোলা আছে? হ্যাঁ, আজ খোলা আছে। हम लोग अभी आ चुके हैं एबीएस सैलून में। तो गाइस सैलून में चले गए, तो ये दुकान में बैठे से दाढ़ी का सेव करते परारे हमारा दाढ़ी सेव करा कंप्लीट और एरो हो गया छे। तो अब जाओ बाड़ी दिखे है कि बाड़ी ना, एक्चुअली शोरूम में दिखे जाओ। जाबे नहीं शोरूम में, बाड़ी जाबे। चलो जाबो करते हैं हम दाढ़ी से। ये मान नहीं क्या डरा है? দুশো দশ
এই হলো আমাদের শোরুম। আমাদের বলছি কেন মালুম তোর বাপ কমা শিখা, চল পিছনে আছে সার্ভিস সেন্টার, ওখানে যাব দেখাবো প্রবলেমটা কি হচ্ছে আমার গাড়ির সাথে। হেডলাইট জ্বলছে না, ডিপার মাইলি জ্বলছে। হ্যাঁ আমি পরশুদিন গাড়ি চালাচ্ছিলাম, শোনো পরশুদিন গাড়ি চালাচ্ছিলাম এইটাতে ধুমু বেরোচ্ছিল, হ্যাঁ এই সুইচ, কিন্তু ডিপার মাইলি দেখো লাইট জ্বলছে না, অন অফে কিছু হচ্ছে না, ডিপারও অন হচ্ছে না আবার তোমার এই ইয়েও। আমার খারাপ হয়ে গেছে এই সুইচটা, এটা যদি ওয়ারেন্টিতে পাওয়া যায়। তো আমাকে পুরাটাই পাল্টে দিচ্ছে দাদা, তো গাড়ির কাজ হয়ে গেছে। তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে। এখানে শায়ন বসে আছে, শায়ন ফোন করলো এই জন্য আসা আমাদের। কি ছেলেটা কি খবর? এক ঘন্টা ধরে একা একা বসে আছি, খুব কষ্ট হচ্ছে একা একা থাকতে। তো সব আমার বন্ধুরা আসলো, খুব ভালো লাগলো। এবার এই পরীক্ষা কেমন দেখি, এক টনের রিং ইয়াহি নাই আবি আর শুনি। হ্যাঁ তো কথা ছিল যে আমাকে দেখে ভয় পায়, গানটা মেশিনটা আনতে খেয়াল নেই, ব্যাংকে চলি, ব্যাংকে ওরা মারবো আমাকে, ডেলি জ্বালাই খেলাটা। এ মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা, ইসকে মুহ মে পয়দাশি সুপারি হ্যায়। বাড়ি থেকে বার হয়েছিলাম 10টার সময় আর এখন বাজে 1:40। বাহ, এই ছেলেটা এখানে মুখ ধুচ্ছে। কাম তামাম, বাইকটা আবার ঢেকে দিলাম যাতে নোংরা না হয়। রাবি পিকচার্স লোগো। এখন 8:16 বাজে আর এখন বাজারে আসলাম একটু, আর এখানে মাসুদ ভাই জুবের আছে। গেলো তাও নাকি এদিকে, অনেক রাত হয়ে গেছে আর আমি বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ভিডিও।